ফাইনালি ডোকেন কিন্তু এখন টোন কিপারে ক্লেম করা যাচ্ছে টোন কিপারে উইথড্র করা যাচ্ছে তো কিভাবে আপনি টোন কিপারে আপনার হচ্ছে যে আপনি এই যে ডগস টোকেনটা ক্লেম করে নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো সো এর জন্য প্রথমত ডগসের যে আপনার টেলিগ্রাম বটটা রয়েছে সেইখানে চলে আসবেন আসার পর এই যে দেখতে পারবেন আপনি এখানে ক্লেম নামের একটা অপশন জাস্ট ক্লেম হিন্ট অপশনে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে অর্থাৎ এখানে একটা বট ওপেন করতে বলবে জাস্ট স্টার্ট অপশনে ক্লিক করে সেই বটটা আপনি ওপেন করে নেবেন সো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা পে চলে আসবে তো এইখান থেকে আপনি জাস্ট কী করবেন এই যে দেখেন কানেক্ট ওয়াললেট নামের একটা অপশন তো এখান থেকে আপনি জাস্ট কী করবেন কানেক্ট ওয়াললেট অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে টোন কিপারের যে অপশনটা রয়েছে টোন কিপারের এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন তো দেখেন আমি টোন কিপার অপশনটা সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে এই যে ওইখানে আপনাকে কী করতে হবে আপনার টোন কিপার ওয়াললেটটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করে কানেক্ট করে নিতে হবে সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনার টোন কিপার অ্যাপসের যে পাসকোর্ডটা থাকবে যে পাসকোর্ডটা আপনি দিয়েছেন সেটা আপনি সুন্দরভাবে দিয়ে দেবেন সো দেওয়ার পর আপনার ওয়াললেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো ওয়ালেট কানেক্ট হয়ে যাওয়ার পর এখন আমি যদি আবারও ওই টোকেন টেবল নাম্বারে এই যে এই বটে চলে আসি তো তারপর দেখতে পারবেন আপনার যদি টোকেন থাকে আমার কিন্তু অলরেডি টোকেনগুলো আমি বাইনান্স বা বিভিন্ন এক্সচেঞ্জারে উইথড্র করে নিয়েছি এর জন্য আমার এখানে দেখাচ্ছে নো অ্যাভেলেবল ক্লেম যখন আপনার টোকেনটা থাকবে তখন নিচের দিকে দেখতে পারবেন ক্লেম নাও লেখা চলে আসবে এই যে এরকম একটা চিহ্ন আসবে এবং ক্লেম নাও লেখা আসবে এখানে টোকেন টেবল এই বটে নিচের দিকে ক্লেম নাও লেখা আসবে জাস্ট ক্লেম নাও অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে টোন কিপারে নিয়ে যাবে এবং এখানে কিন্তু আপনাকে এরকম পরিমাণের গ্যাস পে দিতে হবে জিরো পয়েন্ট ফোর টু এই যে এই সম কিন্তু টোন গ্যাস ফি দিতে হবে অর্থাৎ আড়াই ডলারের মতো গ্যাস ফি দিয়ে কিন্তু আপনাকে এটা ক্লেম করে নিতে হবে টোন কিপারে এটা আগে প্রথমত কি করতে হবে এই যে এইখানে যখন ক্লেম অপশন আসবে আপনার সো ক্লেম অপশনে ক্লিক করে দিবেন এবং আপনার অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই যে দেখেন টন কিপার অ্যাকাউন্টের মধ্যে টন লাগবে জিরো পয়েন্ট কিন্তু টন লাগবে এই টনটা থাকার পর জাস্ট ওইখানে আপনি কানেক্ট বা ক্লেম অপশনে ক্লিক করে দিলে এই যে আপনার এই যে ডক টোকেনটা কিন্তু ক্লেম হয়ে যাবে আমি আবার বলতেছি এখানে জিরো পয়েন্ট বা আড়াই ডলার সমপরিমাণ গ্যাস ফ্রি লাগবে তো এই সমপরিমাণ টোন টন কিন্তু আপনার হচ্ছে যে আপনার টোন কিপার অ্যাপসে আগে থেকে নিয়ে রাখতে হবে এরপরই যদি আপনি এখানে ক্লেম অপশন পাবেন জাস্ট ক্লেম অপশনে ক্লিক করে দিলে এই টোন কিপারে নিয়ে যাবে অ্যাকসেপ্ট অপশন বা ক্লেম অপশন আসবে তো সেইখানে ক্লিক করে আপনি এই টোকেনটা কিন্তু আপনি ক্লেম করে নেবেন সো আই হোপ আশা করছি আপনারা বুঝতে পারছেন এছাড়া কিন্তু ভাই এটা গ্যাস পিসা ক্লেম করা যাবে না